हेलो व्यूवर्स, वेलकम बैक टू माय चैनल लवण्य समाहार। आज आबारो आपनादेर सामने चले एलाम एकटा नतून रेसिपी निये। बाजारे किन्तु पोस्तुर दाम आकाश छोआ, सेई जोन्नो पोस्तुर स्वाद मेटाते पोस्तुर परिबर्ते आजके आमी एई रेसिपिटा निये एसेछि। एई रेसिपिटा किन्तु आपनारा जोदि एकबार खान ताहले किन्तु आपनारा बुझतेई पारबेन ना सेटा पोस्तु नय়। তাহলে চলুন দেখে নেওয়া যাক বিনা পোস্তুতে কিভাবে পোস্তুর বড়া তৈরি করা যায়। আমি এখানে নিয়ে নিয়েছি 3 চামচ সাদা তিল, 3 চামচ চারমগজ, 3 চামচ চিনে বাদাম, নিয়ে নিয়েছি 5-6টা কাজু, কয়েক টুকরো আদা, আর নিয়ে নিয়েছি একটা কাঁচা লঙ্কা। এর একটা পেস্ট আমি তৈরি করে নেব। এই সমস্ত কিছু কিন্তু আমি শিলনোড়ায় বেটে নিয়েছি। আপনারা চাইলে এর পেস্ট মিক্সিতেও বানাতে পারেন, কিন্তু শিলনোড়ায় বাটলে তার একটা আলাদাই স্বাদ হয়, সেজন্য এটা আমি শিলনোড়ায় বেটে নিয়েছি। দেখুন পেস্টটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিছু উপকরণ মিশিয়ে দিচ্ছি। আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন চালের গুঁড়ো। এবার এই সমস্ত কিছুকে হাতের সাহায্যে খুব ভালো করে আমি একটু মেখে নেব। অপর দিকে গ্যাস চালিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন সাদা তেল। তেলটা ফার্স্ট আমি হাই ফ্লেমে গরম করে নিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেলে ফ্লেমটা আমি মিডিয়াম করে দিয়েছি। এবার যেটা আমি তৈরি করেছিলাম সেখান থেকে অল্প অল্প নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার অল্প অল্প করে এর মধ্যে দিয়ে আমি বড়াটা ভেজে নেব। দেখুন বড়াগুলোর কিন্তু একটা দিক ভাজা হয়ে গেছে। এবার আমি অপর পিঠ উল্টে দিচ্ছি ভাজার জন্য। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি। ঠিক এই একই রকম ভাবেই আমি বাকি বড়াগুলোকেও ভেজে নেব। সবগুলো বড়া ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি সার্ভ করে দেব। রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। বিনা পোস্তুতে পোস্তুর স্বাদের মতন বড়া একদম তৈরি হয়ে গেছে। আশা করব আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনটার অল প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশন যেন আপনারা সবার আগে পেয়ে যান। এটা বানাতে কিন্তু বেশি সময় লাগে না, তাই বাড়িতে একবার অবশ্যই বানাবেন। আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আজকে সন্ধে 7টার সময় আমি লাইভ আসছি, আপনারা সবাই থাকবেন, আড্ডা হবে। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন রেসিপি নিয়ে।